যে অভিযোগের কথা বলা হয়েছে, আমি তো বললাম যে এসবগুলি অভিযোগ নয়, অপবাদ। মিথ্যা বানোয়াট আমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ প্রমাণ করতে পারবে না যে মানবতা বিরোধী কোনো কাজ আমি করেছি, জনগণের কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো অপরাধ করেছি, এরকম কিছু তারা পাবে না, হেরাস করবে। আসলে তো বিচারে কি রায় হবে আগে কই ফয়সলা হয়ে আছে, এটা তো একটা প্রহসন মাত্র, বিচারের অভিনয় চলছে। এই যে কদিন আগে পাটমন্ত্রী বলে নাই এই বিচারে কোনো দরকার নাই, ফাঁসি দিয়ে ফেলো, বলেছে কিনা? স্যার সর্বশেষ প্রশ্ন স্যার, মাগরিবের আজান দিবে, যে আমরা যেটা জানছি যে বা সবাই আশা করছে, আপনি হয়তো অনুমান করছেন যে হয়তো আপনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন, আপনি মানসিকভাবে এখন প্রস্তুত কিনা গ্রেপ্তারের জন্য? জীবনে বহুবার গ্রেপ্তার হয়েছি, আর মোমেন তো মৃত্যুকে বড় ভয় করে না, আর যদি অন্যায়ভাবে মৃত্যু দেওয়া হয় তাহলে শহীদ হওয়ার গৌরব পাওয়া যায়, সেই হিসেবে ইস্তেমাল কর্মী হিসেবে যদি শাহাদাতে কামনা করি, সেজন্য ভয় কিসের? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে তো জায়েজই না, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা অনুমতি নেই।